প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো 25শে মার্চের উপলক্ষে একটি সুন্দর একটি কবিতা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখতে পাচ্ছ, কবিতার নাম হচ্ছে 1971 কালো 25শে মার্চ। এটি লিখেছেন মনিরুজ্জামান জীবন। তো চলো যাই আমরা কবিতাটি শুরু করি। তো দেখতে পাচ্ছ, অতি যত্ন করে তোমাদের জন্য কবিতাটি আসলে লেখা হয়েছে। জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে লিখে নাও এবং খেয়াল রাখো যাতে কোনো কিছু ছুটে না যায়, কারণ তোমরা তো জানো যে কোনো কিছু যদি ছুটে যায় তো শিক্ষকদের চোখ সেখানেই যায়, আসলে কিছু করার নাই, এটাই ঘটে। কাজে আমরা সতর্ক থাকবো যাতে কোনো কিছু ছুটে না যায়। কবিতাটি কিন্তু অনেক সুন্দর। আসলে কবিতাটির কথাগুলো শুনলে আসলে মনটা ভরে যায়। তবে প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা কথা বলে রাখা ভালো, তোমরা যারা কবিতা আবৃত্তি করবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে কবিতা আবৃত্তির সময় যেন অবশ্যই কবিতা আবৃত্তির নিয়মগুলো তোমরা ভালোভাবে ফলো করো, কারণ যদি কোনো কিছু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে তোমাদের গুরুত্বপূর্ণ জিনিস সেটা কিন্তু ছুটে যাবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর কবিতা আবৃত্তির নিয়মটা তোমরা ভালো করে ফলো করবে, কারণ কবিতা আবৃত্তির নিয়মটা যদি ভালোভাবে না বলতে পারো তাহলে সেক্ষেত্রে কবিতা শুনেও মজা পাবে না এবং কবিতা যারা শুনবে দর্শক তারাও মজা পাবে না, তুমি বলেও মজা পাবে না। এই জন্য কবিতা আবৃত্তির যেটা নিয়ম সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু তোমাকে ভালোভাবে ফলো করতে হবে। তো আমরা সাধারণত তোমাদের জন্য আসলে কাজ করে যাচ্ছি, তোমাদের যখন যা দরকার আসলে সব কিছু আমরা দেওয়ার চেষ্টা করছি আর কি। তো দেখতে পাচ্ছি যে আসলে সুন্দর করে তোমাদের জন্য কবিতাটি উপস্থাপন করা হয়েছে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এর জন্য। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সুন্দর করে এটি তুলব, কারণ কোনো কিছু যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে শিক্ষকদের চোখ সেখানেই যায়, আমরা এটা ভালো করেই জানি। কাজে অবশ্যই অবশ্যই আমরা ভালো করে খেয়াল রাখবো যাতে কোনো কিছু ছুটে না যায়। তো প্রিয় শিক্ষার্থী, খুব সুন্দর করে তোমরা এটা তুলে নেবে, খেয়াল রাখবে যাতে করে কিছু ছুটে না যায়।
তোমরা কিন্তু এটি বারবার অনুসরণ করবে, কারণ আসলে অনুসরণ না করলে কিন্তু ভালো হবে না। তো দেখতে পাচ্ছো কবিতাটির লাইনগুলো কিন্তু অনেক সুন্দর, সত্যি অসাধারণ একটি কবিতার লাইন। তো দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কবিতাটি লেখা হয়েছে। তো আমরা নিত্য নতুন কবিতা নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। তো ভালো থেকো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।